রহমান। মাজেদ, পুরো রমজান জুড়েই কিন্তু সবজির দাম বাড়তে ছিল, বিশেষ করে শসা, টমেটো, লেবু, এই এগুলোর দাম খুবই বাড়তে ছিল। তো ঈদের তৃতীয় দিনে এসে হঠাৎ করে সবজির দর কমে গেছে, কারণ কি দেখছেন? হ্যাঁ মুক্তি, আপনি যেমনটি বলেছিলেন যে রমজান উপলক্ষে যে দামটি এবং আজকের যে বাজার, সেই বাজারটি কিন্তু পুরোপুরি একটু ভিন্ন ধরনের। আজকের যে বাজার, সেই বাজারে কিন্তু সবজির দাম অর্ধেকে নেমেছে। রমজান মাসের যে দামটি ছিল, প্রত্যেকটি সবজির দামে কিন্তু অর্ধেকে নেমেছে। এর কারণ হিসাবে যেটি বলা হচ্ছে যে রমজানের পরে ঈদ পরবর্তী যে বাজারটি, সে বাজারে লোক সমাগম কম এবং পাইকাররা কম হওয়ার কারণেই কিন্তু সবজির দামটা অনেকটা কমে গেছে। আর এখানে যে কৃষক যারা, তারা সবজি ঠিকই নিয়ে আসছেন, কিন্তু পাইকার কম থাকার কারণে সবজির দামটা তেমন হচ্ছে না। রমজান উপলক্ষে যে দামটি ছিল, সে দামের অনেকটা অর্ধেকে নেমে গেছে। আজকে যদি আমি এই বগুড়ার সবজি বাজার, পাইকারি সবজি বাজার রাজা বাজারের কথা বলি, যেখানে আমি রয়েছি, সেখানে আজকে যে দামে সবজি বিক্রি হচ্ছে সেটি হলো পটল 30 টাকা থেকে 25 টাকা, বেগুন 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর এখানে করলা 25 টাকা এবং ঝিঙ্গে এখানে 15 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর ঢ্যাঁড়স, যেটি ঢ্যাঁড়স ছিল গতকাল মাত্র 3 টাকা কেজিতে ঢ্যাঁড়স বিক্রি হয়েছে, সেটি আজকে কিছুটা বেশি 5 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর চাল কুমড়া এখানে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি। আর শাকসবজি যেগুলো রয়েছে, সে শাকসবজি 15 থেকে 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। আর আপনি যেটি বলছিলেন যে শসা, লেবু, এটি রমজান উপলক্ষে, এবং বেগুন রমজান উপলক্ষে কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু কমে গেছে। বেগুন আজকে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা পাইকারি দর। যে বেগুনটি ছিল রমজান উপলক্ষে, যে বেগুনটি 60 থেকে 70 টাকা বিক্রি হয়েছে, সে বেগুনটা কিন্তু আজকে 30-35 এবং এই দামে কিন্তু বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। আর শসাটা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। আর লেবুর প্রত্যেকটি দামই কিন্তু 2 থেকে 1 টাকা করে কমেছে। অর্থাৎ 4টি লেবুর দাম যেখানে 20 টাকা 25 টাকা ছিল, সেখানে 15 টাকা দাম হচ্ছে। এবং করলা দামও কিন্তু কমেছে, করলা কেজি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। আর গাজর, যেটি গাজর বিক্রি হচ্ছে আপনার 80 টাকা 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচটা বিক্রি হচ্ছে এখানে 40 টাকা কেজি দরে। প্রত্যেকটি জিনিসের দাম যেটি, সেটি বলা হয় যেটি ছিল রমজান উপলক্ষে, সেই দামটা কিন্তু অনেকটা কমে গেছে। শসা, কাঁচামরিচ, টমেটোর দামটাও কমেছে। আর এই কমার কারণে কিন্তু কৃষকরা যেটা বলছেন যে তারা বর্তমান ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ এখানে পাইকাররা এখনও আসে নাই, তবে আশা করছেন যে কিছুদিন পরে, অর্থাৎ 1 সপ্তাহের পরে এই দামটি আর থাকবে না, সে আগেকার দামে কিন্তু চলে যাবে। এই সবজির বাজারটা কিন্তু আগেকার দামে চলে যাবে। এখানে ক্রেতা সাধারণ কম হওয়ার কারণে এবং ঈদ উপলক্ষে এখনও সবাই বাজারমুখী না হওয়ার কারণে, এবং ঈদে যে দাওয়াত, মানুষের যে আমন্ত্রণ নিমন্ত্রণ যেগুলো থাকে, সেটি এখন বেশি তারা করছেন, বিশেষ করে মাছ মাংসে উপরই রয়েছেন, সবজিতে কম যাচ্ছেন তাদের খাদ্যাভ্যাসে। এ কারণে কিন্তু সবজির দামটা অনেকটা কমে গেছে। আর এই যে করলা কিন্তু প্রচুর এখানে সরবরাহ হয়েছে কৃষকের কাছ থেকে, কিন্তু করলার দামটি কিন্তু আমাদের এখানে এখনও কম দেখা যাচ্ছে। অর্থাৎ 30 টাকা কেজি ধরে, 40 টাকা কেজি ধরে কিন্তু করলাটা বিক্রি হচ্ছে। আর বেগুনের যে চাহিদা ছিল রোজার সময়, যে প্রচুর চাহিদা এবং বেগুন নিয়ে কারাকারি, সে বেগুন কিন্তু এখন আর কেউ তেমন নিচ্ছে না। বেগুনের দামটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং বিভিন্ন ধরনের বেগুনই কিন্তু এই বাজারে আসছে। আজকে যে রাজা বাজার, সে বাজারে আসছে। আর এখানে যে যারা এখান থেকে নিয়ে যান, পাইকারি ক্রেতারা বলছেন যে এখানে সমাগম, আর অর্থাৎ ক্রেতার সমাগম বিভিন্ন বাজারে কম থাকার কারণেই কিন্তু তারা বেশি করে সবজি কিনতে পারছেন না, ফলে তারা এখানে সবজি প্রচুর পরিমাণে এখানে থেকে যাচ্ছে, এই কারণে দামটা অনেকটা কমে গেছে। তবে তাদের যে আশা করছেন যে কিছুদিন পরে তারা ক্রেতা সাধারণ পাবেন এবং এই সবজির দামটা কিন্তু তখন তারা বেশি করে সবজি কিনবেন এবং সবজির দামটা বাড়বে, এমনটি আশা করছেন যারা এখান থেকে পাইকারি নিয়ে যান তারা। আর কৃষক বলছেন তাদের খরচ, উৎপাদন খরচ কিন্তু হঠাৎ করে কমে যায়নি, কিন্তু হঠাৎ করে সবজির দামটা কম হওয়ার কারণে তারা লোকসানের সম্মুখীন হচ্ছেন এবং তারা লোকসানে পড়তে যাচ্ছেন। তবে সামনে দিনগুলোতে যদি কিছুটা দাম বাড়ে, সপ্তাহে খানিক পরে যে সবজির দামটি, সেই দামটি কিন্তু বাড়বে, তখন তারা কৃষকরা উপকৃত হবেন, এমনটি বলছেন কৃষকরা। তো এই ছিল মুক্তি আমার কাছে বগুড়ায় সবজির যে বাজার, সেই বাজার থেকে, পাইকারি বাজার থেকে সর্বশেষ দাম দর।
বগুড়ার সবজির বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান।